এরপরে প্রশ্ন হলো, আমার ছোট ভাই টাকার বিনিময়ে তার অপর বন্ধুকে পরীক্ষায় দেখে লিখতে দেয়, দয়া করে তাকে উদ্দেশ্য করে কিছু বলুন, সে আমার পাশেই বসে আছে। এরকম আসামি হাজির করে ফেলা সরাসরি বিনা ওয়ারেন্টে, মাশাআল্লাহ, এরকম তো পাওয়া যায় না। ভাই, যে ছোট ভাই আমার এই কাজটা করছেন, যে সামান্য একটু পয়সার বিনিময়ে দেখায় দিচ্ছেন বা একটু চটপটে টুকুরি খাওয়াবে বা চাইনিজ ফুচকা খাওয়াবে, বাদাম খাওয়াবে, এই জন্য পড়া দিচ্ছেন, তো আপনি বড় অফিসার যখন হবেন, আল্লাহ যখন আপনাকে এই পড়ালেখা দিয়ে অনেক বড় পদ, বড় চেয়ার দিবেন, তখন তো আপনি এই মানে সামান্য একটু ফুচকা আর আপনার বাদামের কাছে বিক্রি হয়ে নীতি বিক্রি করে দেন, হালাল আরাম বাজ বিচার না করেন, তখন তো আপনি লাখ লাখ টাকা কলেমন ফুচা কামাবেন। আপনি শিক্ষিত না হয়ে বরং পড়াশোনা না করলেই ভালো, অন্তত কলমের ঘোষা কামাইতে পারবেন না। যাই হোক, এটা বলেছি অভিমান থেকে, কিন্তু মূলত আপনার জন্য আমার নসিহা হলো যে আল্লাহর জন্য এই সামান্য অর্জনকে ত্যাগ করেন, আল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতে আপনাকে অনেক মর্যাদা দেবে ইনশাআল্লাহ। সৎ মানুষদের চাইতে সুখে পৃথিবীতে কেউ কোনোদিন থাকতে পারে না। সৎ মানুষের সবচেয়ে কী থাকে? সুখে থাকে, সেই সুখটা হয়তো দেখা যায় না, গাড়ি বাড়ি বোঝা যায় না, কিন্তু ভেতরের সুখটাই হলো আসল সুখ, সেটা থাকে, প্রশান্তি থাকে। তো এই জন্য আল্লাহর জন্য এই অন্যায় কাজ ত্যাগ করতে হবে। আমরা যারা স্টুডেন্ট আছি, ছাত্র ভাইরা আছি, বয়সটা যেহেতু একটু পাগলামোর বয়স, এই জন্য এই সমস্ত বক্তব্যগুলো শুনে আমাদের অনেক সময় মানে খুব বেশি ভালো লাগে না, আমরা সিরিয়াসলি নিতে চাই না, আরে কী বলে হুজুর, এত ঝামেলা করলে হয় নাকি, একটু দেখা দেখি করবো তাও করতে পারবো না। হ্যাঁ, প্রশ্নকর্তা প্রশ্ন করে আরেক বেজারে ফেলাইছি, আমরা যদি করছি একটু চুপচাপের সাপটা মেরে ভালো ছিল। অনেক ভাইরা এরকম করে, দেখেন এটা নীতি এবং আদর্শের ব্যাপার। আমি একটা কাজ করছি, সেটা অন্যায়, আমার কাছে এটা অন্যায় মনে হচ্ছে না, এটা খুব ডেঞ্জারাস সাইন, খুব খারাপ জিনিস যে আমি অন্যায়কে অন্যায় মনেই করছি না। একটা হলো অন্যায় করছি, কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ আছে, আমি কাজটা তো ভালো করছি না। আরেকটা হলো যে আমি এটাকে আমি বৈধ মনে করছি, এই দুটোর ভিতরে আকাশ জমিন তফাৎ। এই জন্য এই চেতনা, এই বোধ আমাদের থাকতে হবে। এই দেশে যত সমস্যা আছে আমাদের বৈষয়িক, এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতিটা না থাকলে আমাদের দেশের অনেক সেক্টরের অনেক টানা পড়ে থাকতো না, এবং অনেক ক্ষেত্রে আমরা আরও অনেক সমৃদ্ধ হতে পারতাম। এই দুর্নীতিমুক্ত নাগরিক গড়ার জন্য পরীক্ষার হল থেকেই তো তার প্রচেষ্টা থাকবে, তাই না? আপনি নিজেই তো সংগ্রাম করবেন যে না, আমি অন্যায় করব না। অতএব যে টাকা ছাড়া আরেকজনকে লিখতে দেয়, সে একটা অন্যায় করে, যে টাকা নিয়ে লিখতে দেয় সে দুটো অন্যায় করে, কারণ সে দুই নম্বর পথে কামাইও করলো আবার দুই নম্বর কাজটাও করলো, ডাবল হয়ে গেল। অতএব ভাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন। দুই দোস্ত মিলে হয়তো আসছেন কে জিতে কে হারে, হ্যাঁ, যে উত্তর কার পক্ষে যায় বিপক্ষে যায়, এখানে জিতে হারার বিষয় না ভাই, বিষয়টা হলো আমার আমার ইমান আমল কিসে টিকবে কি কিসে টিকবে না। আমাকে যদি পরীক্ষার হলে সবাই সবাইকে দেখা দেখি বলা বলি করে লেখার পারমিশনই দেওয়া হতো, তাহলে আর পরীক্ষার কোনো মানে থাকতো না, তো তাহলে তো বাসা বাড়িতে এটা করে আসা যেত। পরীক্ষার মানেটা কি? যে তুমি যা পারো পরীক্ষা, তুমি লেখো, সে কী পারে লিখুক, তা আপনি যদি আদান প্রদান করেন তাহলে তার পরীক্ষা থাকে না, এটা তো দুই নম্বরই হয়ে গেল, পরীক্ষার উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে গেল। বিধায় এই অন্যায় কাজ করা যাবে না, আল্লাহর ভয়ে ফেরত আসতে হবে, আল্লাহ তৌফিক দান করুক।